আজ শিল্পী মুর্তজা বশীরের 73তম জন্মদিন। এই শুভ দিনে শিল্পীর 55 বছরের শিল্প ইতিহাস আমরা অবমুক্ত করেছি শিল্পানুরাগীদের জন্য। মুর্তজা বশীর একজন অনন্য সাধারণ ব্যক্তিত্ব, এটা যদি বলা হয় তাহলে খুব বাড়িয়ে বলা হবে না। তিনি বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি কবিতা লিখেছেন, গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন, একসময় সিনেমার সঙ্গে জড়িত ছিলেন, চিত্রনাট্য লিখেছেন, সিনেমায় অভিনয়ও করেছেন, পরিচালনাও করেছেন, কিন্তু শিল্পী হিসাবে পরিচয়টাই তার প্রধান। তিনি নিত্য নতুন বিষয় বেছে নিচ্ছেন, তার আঙ্গিক বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। এইভাবে তিনি একটা সবসময় একটা পথিকৃতের ভূমিকা পালন করার চেষ্টা করে যাচ্ছেন। মুর্তজা বশীরের যে রেট্রোস্পেকটিভ হচ্ছে, সেখানে তার এই সুদীর্ঘকালের ছবিগুলি দেখা যাবে, বিশেষ করে তার বিষয়ের যে বৈচিত্র্য, মাধ্যমের বৈচিত্র্য এবং পরীক্ষা নিরীক্ষার যে প্রবণতা, এগুলো এই এক্সিবিশনে এই রেট্রোস্পেকটিভে খুব স্পষ্ট হয়ে দাঁড়াবে। এই জন্য এই রেট্রোস্পেকটিভ অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু তার জন্য নয়, আমাদের চিত্রকলার ইতিহাসে। মুর্তজা বশীর জন্ম 17 আগস্ট 1932 সাল, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। পিতা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, মাতা মারগুবা খাতুন। আর্টিস্ট হবার বাসনায় নয়, বরং কমিউনিস্ট পার্টির ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশনকে সংগঠিত করার উদ্দেশ্যেই তিনি 1949 সালে ভর্তি হন গভর্নমেন্ট ইনস্টিটিউট অব আর্টসে, যা বর্তমানে ইনস্টিটিউট অব ফাইন আর্টস নামে পরিচিত। 1954 সালে মুর্তজা বশীর প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ শেষ করেন। একই সালে তিনি কলকাতার আশুতোষ মিউজিয়ামে আর্ট অ্যাপ্রিসিয়েশনের উপর 4 মাসের একটি কোর্স সম্পন্ন করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য 1956 সাল থেকে ইতালির ফ্লোরেন্সে 2 বছর এবং 1971 সাল থেকে প্যারিসে 3 বছর অবস্থান করেন মুর্তজা বশীর। 1951 সালে লিটন হলে ঢাকা আর্ট গ্রুপের প্রথম প্রদর্শনীতে তিনি অংশগ্রহণ করেন। 1956 সাল পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত সকল প্রদর্শনীতে তিনি ছিলেন নিয়মিত। 1958 সালে ইতালির ফ্লোরেন্সের লা পার্মানেন্ট গ্যালারিতে অনুষ্ঠিত হয় মুর্তজা বশীরের প্রথম একক চিত্র প্রদর্শনী। 1973 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক হিসেবে যোগদানের পূর্ব পর্যন্ত মুর্তজা বশীর বোহেমিয়ান শিল্পীর মতো ঘুরে বেড়িয়েছেন, প্রদর্শনী করেছেন পৃথিবীর বহু জায়গায়। ইতালিতে যখন যাই, ওই ওখানে যে আমার প্রথম, আমি প্রথম দিকে ওই ঢাকাতে বসে যে ধরনের কাজ করতাম সে ধরনের কাজ করতাম, কিন্তু হঠাৎ আমার একটা কথা মনে পড়ল যে আমরা সাধারণত শিল্পের ভাষায় একটা কথা বলি যে চিত্রের কি বস্তুর ব্যাকগ্রাউন্ড। আমার মনে হলো যে ব্যাকগ্রাউন্ড বলে চিত্রে কিছু নেই,
পটভূমি কিছু না, আসলে সব কিছু অঙ্গাঙ্গিভাবে জড়িত। তখন আমি করলাম কি, এইগুলোকে প্রথম দিকে লাইন দিয়ে করতাম। যেমন যে টুলটা বসে আছে তার যদি ব্রাউন কালার হয়, আমি শরীরের উপর দিয়ে ব্রাউন লাইন দিয়ে দিতাম, পেছনে ক্যানভাসেরগুলো সাদা, মুখের উপর দিয়ে হোক, শরীরের উপর দিয়ে হোক, ওই রেখা দিয়ে করতাম। পরে করলাম কি, এই রেখাগুলোকে তুলে দিয়ে ওর আলোছায়ের ভিতর দিয়ে ফর্মগুলোকে বের করলাম। ফলে দেখা গেল এটা ডিফারেন্ট কাইন্ড অফ কিউবিজম। অনেকে বলছে এটা কিউবিজমের মতো হয়ে যাচ্ছে। আমি বলছি না, কিউবিজম না। আমি তাকে বললাম যে ইট ইজ এ ট্রান্সপারেন্ট সিস্টেম। তারপরে আমাকে যখন ফয়েজ আহমদ ফয়েজ লাহোরে নিয়ে গেলেন, ভিন্ন একটা পরিবেশ, ভিন্ন ভাষা, আত্মীয় স্বজনবিহীন, প্রচণ্ড গরম, অপ্রস্তন তো, আর বড় একাকী জীবন, নিঃসঙ্গ, লোনলিনেস একটা। তা আমি একদিন দুপুরে শুয়ে আছি গরমে, পরনে কাপড় চোপড় যতটা না রাখা যায় ততটা, হঠাৎ মনে হলো ছাদের দিকে তাকিয়ে সিলিংয়ে বৃষ্টি টিষ্টির জন্য কিছু দাগ টাক পড়েছিল, মনে হলো কিছু অবরুদ্ধ মানুষের চেহারা। তখন কিন্তু ছবি আঁকতাম, আগের যে ছবি যেইভাবে আঁকতাম সেভাবে না, আগের ছবির একটা প্ল্যান থাকতো আমি কী করতে চাচ্ছি, কী করবো। কিন্তু এখানে আমি লাহোরে যে 2 বছর ছবি আঁকলাম, এগুলো কিন্তু আমার কোনো প্ল্যান ছিল না। একটা সাদা ক্যানভাসের সঙ্গে আমি দাঁড়িয়েছি, কী আঁকবো জানি না, কী করবো জানি না, রং ছিটাচ্ছি। তখন আমি ওই ব্রাশের বদলে ওই চওড়া ব্রাশ এবং লিকুইড কালার ব্যবহার করতাম, এনামেল টেনামেল, এনামেল ছিটিয়ে মারছি, হাত দিয়ে আঁচড়াচ্ছি, পেরেক দিয়ে খোঁচাচ্ছি। এই করতে করতে দেখা যাচ্ছে সামথিং ইজ বর্ন দেয়ার, কোনো মুখ কিংবা কোনো পাখি। তখন ওটাকে আমি ডেভেলপ করছি, মানে আমার অবচেতন মন থেকে ওখানে সৃষ্টি হওয়া শুরু হলো, প্রি প্ল্যান না, আগের মতো না। লাহোরে 2 বছর থাকার পরে আমি হুট করে ঢাকা এসে পড়ি এবং আমি 62 সালে বিয়ে করি। বিয়ের পরে স্ত্রীকে নিয়ে ব্রেকফাস্ট টেবিলে বসা, একটা সুসংযত জীবন যেটা আমি অভ্যস্ত নই, এই যে একটা সংযত এবং শৃঙ্খলাবদ্ধ জীবন, এটা বোঝাবার জন্য কিছু আর্কিটেকচারাল ফর্মের মতো বেশ মোটা সাদা এখানে আছে ধরনের কয়েকটা কাজ, সব কিছু যেন একটা স্ট্রাকচারে, সেটা গাছ, মুরগি, মানুষের মুখ, যাই হোক না কেন, একটা স্ট্রাকচারাল ইউনিটি, এগুলো আমি করলাম। আমি আগেই বলেছি যে আমার একটা সমাজের প্রতি দায়বদ্ধতা আছে, সমাজ সচেতনতা। তাছাড়া তখন আমার সমসাময়িক বন্ধুরা আমিনুল ইসলাম, কিপ্রিয়া, এরা তখন নন ফিগারেটিভ ছবির দিকে চলে গেছে। তখন আমাকে নিজেকে মনে হচ্ছে যে আমি বোধহয় পিছিয়ে যাচ্ছি, আই এম নট এ মডার্ন। মডার্ন হতে হলে বিমূর্ত ছবি আঁকতে হবে, কিন্তু বিমূর্ত আমি তো মনে প্রাণে মেনে নিতে পারছি না। তখন আমি ঠিক করলাম যে এমন কিছু আমাকে করতে হবে যেখানে আমার কমিটমেন্ট, সোশ্যাল কমিটমেন্টটাও থাকবে, আবার অ্যাপারেন্ট লুকটাও একটা অ্যাবস্ট্রাকশন থাকবে। এই তখন আমি, আমাদের বাড়ি ছিল বেগমবাজারের দিকে, জেলখানার কিনার দিয়ে যেতাম, সেখানে প্লাস্টার খসা, পোস্টার মেরেছে, পোস্টার ছিঁড়ে নিয়ে গেছে, কোনো স্ট্রিট আর্ট চিহ্ন হয়তো পেরে টেনে গেছে, কি হাতের ছাপ মেরেছে কেউ আলকাতে, এগুলো তখন আমার বিষয়বস্তু করে ফেলতাম। Thank you.
এরপরে আমি উইং সিরিজ করি মেজরে 98-এ। প্রজাপতির পাখাকে আমি দেখে নিলাম, একটি ক্ষুদ্র অংশ। এ দেখো আমার ঘরে কতগুলি প্রজাপতি, পুরো প্রজাপতি তার একেবারে খুবই ক্ষুদ্র একটা অংশ ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ব্লো আপ করে দিলাম। 100% রিয়েলিজম অ্যাপারেন্ট প্রোগ্রামস না, যেগুলোকে আমি বলছি অ্যাবস্ট্রাক্ট রিয়েলিজম। মুর্তজা বশির আমার সতীর্থ, আমরা একসঙ্গে আর্ট স্কুলে ভর্তি হয়েছিলাম, সেটা 1949 সাল। তখন আর্ট স্কুল ছিল বর্তমানে সদরঘাটে যে ন্যাশনাল মেডিকেল স্কুলটা আছে ওই ন্যাশনাল মেডিকেল স্কুলের ভবনে। মুর্তজা বশির আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু সেই প্রথম থেকেই। তার কারণ, মুর্তজা বশির অত্যন্ত শিল্প সচেতন একজন আধুনিক মানুষ। তার শিল্প সচেতনতা ছবি আঁকা, সাহিত্যপ্রীতি, কবিতা এবং চলচ্চিত্র সব ক্ষেত্রেই তার একটা পদচারণা ছিল। সেই জন্যে আমার সঙ্গে তার একটা আত্মিক একটা যোগাযোগ তৈরি হয়েছিল। বশির আমার বন্ধু, আমার সখা, আমার বান্ধব, এই কথাটা বললেই যথেষ্ট বলা হয় না। বশিরের সঙ্গে আমার সম্পর্কের বিভিন্ন দিক, তার কারণ যখন বশিরের সঙ্গে আমার পরিচয় হয়, যাকে এখন বলা হয় 50-এর দশক, আর তখন বশিরের চাল চলন বীরভূমে ছিল একেবারে বহিমিয়ান শিল্পীর মতো। জীবনধারাটা কিছুটা বহিমান ছিল, ওটা সত্য, ছবি আছে অত্যন্ত সিরিয়াস, যা কিছু প্রমাণ কিন্তু এখানে আছে। ওই সময়টা ছবির নিদর্শন এখানে আছে। তখন বশিরের মডেল করা যেতে পারে, রোল মডেল ছিল বিকাশ। বিকাশের মতন হতে হবে, বিকাশে যেমন অসম্ভব রকম ছবি আঁকা এক ধারা থেকে অন্য ধারায়, সেটি হচ্ছে ছবি আঁকা পথ। একটা বিশেষ ধারার মধ্যে যদি শিল্পী নিজেকে আবদ্ধ করেন, তাহলে শিল্পীর কোনো উত্তরণ ঘটে। এই কথাটা যেমন বলেছে, এই কথার মতো সে কাজ করা শুরু করেছে, থাপিয়ে পর ধাপ একটার পর একটা সে পেরিয়ে যাচ্ছে। '92-তে আমি প্রথম ফিগারেটিভ ছবিতে 25 বছর। আমি প্রথম দিকে যে ফিগারেটিভ কাজগুলি করেছি আমি দেখাবো, সেখানে ব্রেসকে সার্কেল দিকে বোঝাবো, যেটা ভারতীয় আধুনিক চিত্রের একটা পদ্ধতি, হোসেন অর্টিকোলজি করে। কিন্তু আমরা জানি ইন্ডিয়ান আর্টের নারীদের ভলাপচসনেসটা হলো সবচেয়ে বৈশিষ্ট্য। মথুরার স্কাল্পচার, সাচির স্কাল্পচার কিংবা অজন্তার সেই দেয়াল চিত্র, কিন্তু এই ভলাপচসনেসটা কিন্তু ওই সার্কেল আসছে না। কিন্তু কালীঘাট দেখলাম করেছে কি, ওরা
ওই স্তনের নিচের অংশে কাপড়ের নিচে একটা শেড দিয়েছে, ফলে একটা ফলাপচিত তো ওরিয়েন্টাল আর্টের যে সরলীকরণ, রঙের যে সীমিত ব্যবহার আমাদের পাল কিংবা কালীঘাট এইগুলোকে আমি গ্রহণ করলাম। চোখগুলি বড় বড় করে আঁকা, কালো, দুটি কালো। কিন্তু 93 সালে যে কাজগুলি করলাম আছে এই প্রদর্শনী, সেখানে কিন্তু চোখের নিচটা কিন্তু আমি আর কালো দিলাম না, ওটা কিন্তু লাল, মানে একটু লালচে। এটা কিন্তু পালরা পাল যুগের চিত্রকলার উপরের অংশটা কালো, নিচের অংশটা কিন্তু রেডিশ। আরেকটা কাজ আমি আগে করতাম যেটা আমার আর্লি রেনেসা এবং বাইজেন্টাইনের ইনফ্লুয়েন্স ছিল, সেটা হলো হাই চিকবোন, এই চিকবোনের দাগটা দিতাম, এখানে দাগটা দিতাম, ঠোঁটের এখানে দাগগুলো দিতাম। প্রাচ্য এবং পাশ্চাত্যকে একটা ফিউশন করার চেষ্টা করলাম। কী করলাম যে প্রাচ্যের ফোক আর্টের যে সিম্পলিফিকেশন অফ ড্রয়িং ওটাকে আমি পরিহার করলাম। কেন করলাম? তো তাহলে আপ জামিনের কামরুলাসানের মতো, মানে ওরা তো ওখান থেকে নিয়েছে। আমি করলাম কি, আমার যে ওয়েস্টার্ন এডুকেশনের যে ব্যাকগ্রাউন্ড, তার যে পার্সপেক্টিভ সেন, তার যে ফোরশটেনিং, এইগুলোকে আমি অ্যাসেম্বল করে ফেললাম। আগামীতে কী আঁকবো আমি নিজেই জানি না, তবে এই কথাটা বলতে পারি যে নিশ্চয়ই আবার নানা রকম শিল্পকলার ক্ষেত্রে নতুন কিছু উদ্ভাবন করার চেষ্টা করব, যা এই গত 55 বছরে আমি করার চেষ্টা করেছি।